কিশোরগঞ্জের ইটনায় 18 কেজি গাঁজার একটি চালান সহ রমজান ও সজীব মিয়া নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর 12:30 দিকে উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ টলার গাট থেকে তাদেরকে আটক করা হয়। ইটনা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মুর্শেদ জামান, বিপিআর নেতৃত্বে এসআই কামরুজ্জামান, এসআই হাসানুল হক হীরা ও সঙ্গে ফোর্স এই অভিযান পরিচালনা করেন। আটক হওয়া দুই যুবকের মধ্যে রমজান জেলার ভৈরব উপজেলার কালীপুর মধ্যপাড়া বাবর মিয়া ভাঙ্গারির ছেলে এবং সজীব মিয়া একই উপজেলার কালীপুর বাদশাবিল হাইস্কুল সংলগ্ন এলাকার বাবর মিয়ার ছেলে। ইটনা থানা পুলিশ জানান, আটক হওয়া দুই যুবক রমজান ও সজীব মিয়া দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ভৈরব নিয়ে বিক্রি করে আসছিল। প্লাস্টিকের বস্তার ভাজে ভাজে অভিনব কায়দায় গাঁজা রেখে বস্তার ভান্ডিল মাথায় করে নিয়ে তারা গাঁজার চালান পাচার করত। এ ঘটনায় ইটনা থানায় মামলা দায়ের করা হয়েছে।